ফকির বাড়ির ইতিকথার সকল কলাকুশলীগণ হাজির। মামা, আপনার আমি অনেক কষ্ট দিছি মামা, আপনি মাফ করে দিন। এই যান, এই আমি কান ধরে উঠবোস করতেছি। দরকার নাই, দরকার নাই মামা, এই কান ধরে উঠবোস করতে কষ্ট হইতাছে। আপনি একটু রাখেন তো, আমি ভালো করে একটু কান ধরে উঠবোস করি। এটা কি তোরা তো খুব সাথে? হ্যাঁ মামা, এটা সাথে ছিল, এটা সব সময় সাথে থাকে আমার। আমি যদি এত কম যদি আমার পিছনে যাই এটা নিয়ে আর ঘুরছো? হ্যাঁ মামা, তাহলে তুই আমার কব দিলি না কেন? কি করুন মামা, আপনি আমার মুরব্বী না? তুই আমার আর চোখের সামনে আসবি না বাবা। ঠিক আছে মা। হ্যাঁ শোনার সান। কিরে তলতার গলা শুনলাম, বাজার থেকে ফিরেছে নাকি? হ্যাঁ ফিরেছে, গিয়েছিল কপাল নাকের উপর নিয়ে, ফিরেছে হাঁটুতে নিয়ে। মানে কি? তলতাকেই জিজ্ঞেস করো। দেখো কে বেল দিল, দেখ। তুমি দেখতে পারো না? দেখছো না, কাজ করছি। তোরা না? আপনি বসেন, আমি বাজারের টাকা দিচ্ছি। কেমন আছেন? এই যে ভালো, বসো। আপনার কামের ছেলেটা এই ছিল আমার আড়তে, কেরোসিন তেল আর নিমকের দাম জিজ্ঞাসা করার লাগা। তা ছেলে আরও কইল যে আপনি নাকি মহা প্রবলেমের লাগা। মহাপ্রলয়? ওই হইল মহা প্রবলেমের পরে আমি চিন্তা করে দেখলাম বিজনেসটা ভালো, তো একলাই করবার লইছিলাম। বাগার ভাইবা দেখলাম যখন বুদ্ধিটা আপনার, তখন আপনার লগেই লই। আর আপনি উবিহালাই শিক্ষিত মানুষ, আহেন আমি আর আপনি একলগে বিজনেসটা শুরু বি করি। তাহলে তো ভালোই হয়, আপনি আর আমি দুজনে মিলে। এই তলতা, এই চা নাস্তা নিয়ে আয়। না না, চায়ের আর দরকার নাই, কা পান খাইতেছি তো। ও আচ্ছা আচ্ছা, খাবেন না খাবেন না। এই তলতা লাগবে না জীবন। বস্তায় বস্তায় নিমক স্টক করুম মহা প্রবলেমের পর। মহাপ্রলয়? ওই হইল মহা প্রবলেমের পরে, 10 টাকা নিমক বিকাইব 100 টাকায়। হালাই আমের ভর্তা খাইবা, লও 1 চিমটি। ভাত খাইবা, তরকারি নাইকা, লও 1 চিমটি। চা বি খাইবার চাও, চিনি নাইকা, দাও 1 খাবলা, দাও গোটা গোটা। না তাহলে আমরা কি করব? আমরা হালাই বিজনেস করুম, বিজনেস। হ্যাঁ কিন্তু বাজারে বাজারে ঘুরে বাণিজ্য করতে হবে, ব্যবহার ভালো করে ব্যবসা করতে হবে, কিন্তু বিজনেসটা করতে গেলে কি করতে হবে? আপনি হালাই ব্যবসা বাণিজ্য এটি কি কইতেছেন? বাণিজ্য করছে আমার বাপের দাদারা, হেরা বজরায় গুইরা হাটে বাজারে বাজারে গেছে। আর ব্যবসা করছে আমার বাপেরা,
এরা মাইনসের কাছে গেছে, বেলা বেলা কথা কইছে, বুঝছেন নি? আমরা করবো বিজনেস, বিজনেস। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা আরে হালাই বাদল ভাই, আপনি এত দুর্বল কে ভাই? দুর্বল, অনেক দুর্বল। সংসারে সবার কাজ করে দেওয়ার দায়িত্ব আমার, কখন থেকে আমার মুখটা একটু টকটক লাগছে পান খাওয়ার জন্য। এই তলতা, পান আনতে বললাম এখন আনে না। তলতা, পান নিয়ে আসতে এতক্ষণ লাগে? হ্যাঁ এতক্ষণ লাগে পান নিয়ে আসতে। এটা পান, এটা পান। হ্যাঁ এই শোন, ড্রয়িং রুমে কার গলার আওয়াজ পেলাম? নাস্তা পানি কাকে দিলি? ওই যে পাইকারি বাজারে বড় মহাজন আইছিল। বড় মহাজন আমাদের বাড়িতে? কেন, কার কাছে এসেছে, কি জন্য? ওই বাদল ভাইয়ের কাছে আইছিল। বাদল, বাদল কি করেছে? মারামারি করেছে, ছোটাছুটি করেছে? আরে না, মারামারি করে নাই, পার্টনারের ব্যবসা করবি তাই। বাদল পাটের ব্যবসা করবে? আরে পাটের ব্যবসা না, ওই যে পার্টনারশিপের ব্যবসা করবি, কেরাসিন তেলের। এখন শুনছো যে বিড়ির ব্যবসা করবি, ড্রামে ড্রামে বিড়ি অ্যান্ড বিয়ার খাবি, ড্রামে ড্রামে বিড়ি অ্যান্ড বিয়ার খাবি। বিড়ি মানে বিড়ি খাই, যেটা খেলে হার্ট অ্যাটাক হয় সেটা, ওটার ব্যবসা করবে বাদল? কি বলিস তুই এসব? আপনি কোনো চিন্তা করেন না, আমার বংশেরও কেউ বিড়ি খায় না, আমিও নিজেও পছন্দ করি না। আমি এক্ষুনি দেখতেছি, বিড়ির ব্যবসা করতে দিব না, ঠিক আছে? বিড়ির ব্যবসা দিনের বেলা ছাদে উঠে ইয়ে করো না। আপনাকে মোবাইল দিয়ে আমি সবার বকা শুনি না, তাতে চল ড্রয়িং রুমে যাই। এক মিনিট, নয়ন ভাইয়ের মোবাইলটা চুরি করে আনলে কেমন হয়? এক কাপ চা বানাতে হবে। রোদ, তুই রান্না করে যা, আমি আসছি। চল চল।